হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও তো আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং আমার একটা আগের ভিডিওতে তোমাদেরই মধ্যে একজন কমেন্ট করেছিল যে স্যার জেক্সপোতে অ্যাডমিশান কিংবা ভর্তির সময় আমাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো কালকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আজকে আমি আজ ভিডিওটা আপলোড করে নেবো তো অবশ্যই ভিন্ত ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখবে কোথাও স্কিপ করবে না কারণ স্কিপ করলে হয়তো তোমরা অনেক কিছু পয়েন্ট মিস করতে পারো তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক দেখো জেক্সপোতে ভর্তি হতে গেলে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বে তাদের মধ্যে হচ্ছে দু নাম্বার হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড অর্থাৎ তোমাদের জেক্সপো যখন মেরিট লিস্ট বেরোয় তো মেডেল লিস্ট বেরোনোর পর তোমার একটা তোমার র্যাঙ্ক পাবলিশ হয় তো সেই র্যাঙ্কটা কিন্তু পিডিএফটা তোমাদের নিশ্চয়ই ডাউনলোড করে রেখেছো তো সেই অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ডটা অবশ্যই তোমরা যত্ন করে রাখবে তিন নম্বর হচ্ছে তুমি যদি কোনো কাস্টের হয়ে থাকো ধরো না তুমি এসসি কিংবা এসটি কিংবা কোনো ও তো যদি তুমি কোনো কাস্টের হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট যেটা সেটা কিন্তু প্রয়োজন পড়বে চার নাম্বার যেটা সেটা হচ্ছে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ একটা তোমাদের ব্লকের কাছ থেকে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু আনতে হবে যেটা কিন্তু প্রয়োজন পড়ে আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ তোমার যে ফিটনেস শরীরের যে ফিটনেস অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার প্রবলেম নেই এই নিয়ে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে তো সেই মেডিকেল সার্টিফিকেটে কিন্তু তোমাদের প্রয়োজন পড়ে আর ছ নম্বর যেটা সেটা হচ্ছে যদি তোমরা কোনো প্রকার টি এফ সার্টিফিকেট বলে একটা অপশান থাকে সেটা তোমরা যদি ইয়েস করে থাকো তো সেই টি এফ সার্টিফিকেটটা তোমার যদি ইয়েস করা থাকে তাহলে কিন্তু তোমাদের সেই টি সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে তাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে এখন যদি তোমাদের কাউন্সেলিং শুরু হয়নি তো কাউন্সিলিং শুরু হওয়ার পর তোমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এরকম নাম আসবে তখন তারপর তোমাদের অ্যাডমিশন হবে তো আর কাউন্সেলিংয়ের পর কিন্তু তোমাদের এই সমস্ত জিনিসগুলো রেডি করে রাখতে হবে কারণ এগুলো কিন্তু খুবই প্রয়োজন আর কাউন্সিলিং নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে দেখো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো প্রকার কাউন্সেলিংয়ের ডেট জানানো হয়নি যখনই কোনো প্রকার ডেট জানানো হয়ে যাবে তখন কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড হবে তাই কাউন্সেলিং ব্যাপারে তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই নিয়ে একটা ভিডিও আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য